সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই তাপ্রবাহ আগামী বাহাত্তর ঘন্টা চলমান থাকবে বিশ এপ্রিলের পর গরমের তীব্রতা কিছুটা কমতে পারে পরে তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস গত চব্বিশ ঘন্টায় ঢাকায় সাঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা চলতি বছরে রাজধানীতে সর্বোচ্চ এছাড়াও বরিশালের খেপুপাড়ায় চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় যা এই এলাকায় তেত্রিশ বছরে সবচেয়ে বেশি আগামী তিন দিনে ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কাল বৈশাখী ঝড়েরও পূর্বাভাস আছে দেশে যে তা প্রবাহ চলমান তা বৈশাখ ও এপ্রিল মাস হিসেবে স্বাভাবিক বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেটা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে আগামী বাহাত্তর ঘন্টার একটা অ্যালার্ট মেসেজ দেওয়া হবে সেটা অব্যাহত থাকার সম্ভাবনা আছে তবে বিশ তারিখের দিকেও আঠারো উনিশ বিশ তারিখের দিকে একটু বা তাপমাত্রা কমবে সেটা খুব বেশি কমবে ওরকম না তবে এরপরে তাপমাত্রা আর একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে